একটু পরে এই লাইভটা যেন একদম আমাদের বাংলার 68,000 গ্রামে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় যেন এই লাইভটা পৌঁছে যায়, যেন মানুষ দেখে আসলে কিভাবে বিদেশে আসা উচিত এবং কি করা উচিত এই জিনিসটা যেন সবাই জানতে পারে। ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? যদি কাজের ব্যবস্থা থাকে, একটা ভ্যাকেন্সি খালি আছে, ও কর্তৃপক্ষ থেকে 1 মাস 15 দিন সময় নিয়ে এই লোকটাকে সেখানে আনি, তাকে সেখানে কম বেতন হোক, সমস্যা নাই, তাকে কি করবেন? তাকে তাকে জয়েন করার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কথা বলবো ফ্রি ভিসা প্রসঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। এই যে দেখেন আমার পাশে একটা ভিডিও চলতেছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনুন। শোনার পরে আপনি বুঝতে পারবেন আসলে আমার কথাগুলো সত্য কিনা। তো এই কয়েকদিন আগের ঘটনা কিন্তু এটা, এই যে ঘটনাটা দেখতেছেন, অনেকগুলো লোক একসাথে বৈশা রয়েছে, তাদের কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু ফ্রি ভিসায় আসছে সৌদি আরবে। ফ্রি ভিসা আইসা প্রত্যেক দালালেই কিন্তু যার যার মতে কথা বলে এরারকে এরারাই নিয়ে আসছে। তো প্রত্যেক লোকই কিন্তু আশা ভরসা করে আসছে যে বিদেশে আসলে লাখ লাখ টাকা কামাইব, বা প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে, স্বপ্ন নিয়েই কিন্তু বিদেশে আসে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের লোক ফ্রি ভিসা সৌদি আরবে আসার একটাই কারণ যে অনেক টাকা কামাইতে পারবো, অনেক টাকা কামান যাবো, নিজের স্বাধীন মতে চলতে পারবো, যখন মন চায় তখন দেশে যাইতে পারবো, আইতে পারবো। কিন্তু এই জিনিসটা চিন্তা করে না আসার সময় যে আমি যে যাইতেছি, যাওয়ার পরে ইকামাটা তো আমার বানাই দিব। ইকামা কয় হাজার রিয়াল এক বছরে? প্রায় 14-15 হাজার রিয়াল ইকামা দিতে হইব। ইকামার টাকা আপনার দেওয়া লাগবো, কাজ খুঁজা নিতে হইব, থাকা খানা নিজের, তারপর আপনি দেশে গেলে আপডাউন টিকিট নিজের, এই সবগুলো খরচ দেওয়ার পরে কিন্তু আপনার বাংলাদেশে টাকা পাঠাইবেন। তো বাংলাদেশে টাকা পাঠাইবেন, সংসার আপনার চালাইতে হইব, আপনার নিজের পেটও চালাইতে হইব, তাহলে এইগুলো আপনি বহন করতে হইব। এইগুলা কিন্তু চিন্তাভাবনা করে আসার দরকার আছে ফ্রি ভিসা যারা আসেন। তো খালি ইনকামটা দেখলে হইব না। আর বর্তমানে সৌদি আরবে কিন্তু সব জায়গাতে কাজ পাওয়া যায় না। আপনি যে এত হাজার রিয়াল দিয়া ইকামাটা বানাইছেন, বানানোর পরেও কিন্তু আপনি ইলিগেল, কারণ যে মালিকের নামে আপনি কাজ করতেছেন ওই মালিক ছাড়া যদি কোথাও আপনি কাজ করেন এটাই কিন্তু ইলিগেল। কারণ কফিলের আন্ডার ছাড়া কারো আন্ডারে কাজ করতে পারবেন না আপনি, যে কফিলের নামে গেছেন ওই কফিলের নামেই কাজ করার নিয়ম। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা মনে করি ফ্রি ভিসা গেলে জিয়ানা মন চাই এনে কাজ করবো। কিন্তু আসলে জিয়ানে মন চাই এনে কাজ করবেন ঠিক আছে, আপনার কফিল আপনার ইকামা বানাই দিচ্ছে, ওর কাজ নাই, ও আপনারা ছেড়ে দিচ্ছে বাইরে। কিন্তু আপনি জিয়ানে কাজটা করতেছেন ওই যদি পুলিশের ধরে তাহলে কিন্তু আপনার শাস্তি আছে, আপনি কিন্তু ধৈর্য নিয়ে যাবে গা। আর আপনি যদি মালিকের নামে থাকেন, মালিকানা বিষয়ে আসেন, মালিকের নামে থাকেন, আপনার ধরার কোনো ক্ষমতা নাই পুলিশের, কারণ সব কিছু আপনি বহন করতেছে কোম্পানি, আপনার কোম্পানিতে কাজ করেন, কোম্পানির নামে আছেন, ওই কোম্পানিতে আপনি কাজ করতেছেন, তাহলে আপনার কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু মানুষ অনেকেই বুঝে না, এই জিনিসগুলো কিন্তু বোঝার দরকার আছে। যে ভাই আসতেছেন, যার মাধ্যমে আসতেছেন তার বইলে আসবেন যে ইকামা কয় মাসের দিব। এখন কিন্তু 3 মাস থেকে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর ইকামা হয়, কয় মাসের ইকামা দিয়ে আপনার আনতেছেন, এর ভিতরে আপনার কাজের ব্যবস্থা কি হ্যাঁ করে দিব কিনা? আর যতদিন আপনি সৌদি আরবে থাকবেন ততদিন কি হ্যাঁ কাজের ব্যবস্থা করে দিব? দিব না। প্রথম অবস্থা আপনার কাজের ব্যবস্থা করে দিব, কারণ আপনি নতুন, বাসা বুঝেন না, রাস্তা চিনেন না, সেই জন্য দিব। আর আপনি যদি মনে করেন পুরানো যান, তখন কিন্তু ওই কফি ওই দালাল কি ওই দালালের খোঁজখবর আপনি পাইবেন না। কিরে পাইবেন না? এর দায়িত্ব শেষ, আপনারা কাজ দিছে, ইকামা বাড়াই দিছে, এর দায়িত্ব শেষ। এখন আপনি কাজ নেন না নেন, মরেন বাঁচেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু ফ্রি ভিসা আসবেন, কারণ ফ্রি ভিসা আসলে শুধু টাকা, এরকম মন্তব্য বা চিন্তা ভাবনা করাটা ঠিক না। কারণ বিদেশে আসলে কিন্তু সবাই লাখ টাকা কামাইতে পারে না, সবাই ভালো পজিশন পায় না। যারা পায় তারা অনেক কষ্টের পরে, অনেক বছর সৌদি আরবে থাকার পরে ওই অবস্থানটা তৈরি করে নেয়, একদিনে দুই দিনে কিন্তু অবস্থানটা মানুষের হয় না। আমরা অনেকে মনে করি একদিনে হয়ে যা, ওই দিন এক ভাই ব্লগার একজন উনি বলতেছে, ভাই আমি ফ্রি ভিসা কাজ করি, ফ্রি ভিসা কাজ করি 15-16 হাজার রিয়াল দামি ইকামা বানাই বছরে। করার পরও দেখেন আমি লুকাই এখন ভিডিওটা করতেছি, কারণ কি ভিডিওটা লুকাই করার, উনি ভিডিওটা লুকাই করতেছে এই কারণে যে উনি যেখানে কাজ করে ওইখানে পুলিশে হামলা দিছে, হামলা করার কারণে কিন্তু উনি কিন্তু ভাইগা গেছে ওইখান থেকে। কারণ হইলো কি, উনি যার কাজ করতেছে হ্যাঁ কিন্তু অবৈধ, ওই কাজটা কিন্তু ওনার জন্য অবৈধ। উনি আরেক কফিলের নামে থেকে আরেকজনের এক ওনার কফিলের নামে থেকে কিন্তু আরেকজনের কাজ করতেছে, সেটা হলো তার অপরাধ, যে কারণে তার ইকামা থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু চুরি করে থাকতে হইতেছে। তা আমার মনে হয় ফ্রি ভিসা না আইসা সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার আর কি। আমি মনে করি যে কোম্পানির ভিসা আসেন, কোম্পানিতে থাকেন, 10 টাকা বেতন কম হোক বেশি হোক সব কিছু কোম্পানি বহন করবো, আপনার কোনো হেডেক নিতে হইব না, তাদের মতো এই সমস্যায় আপনার পড়তে হইব না। এই যে ভাইগুলো পড়ে রয়েছে সমস্যার মধ্যে, এই সমস্যাগুলো সমাধান করবো কে? তাদের থেকে এক দালালের টাকা নিছে কাজ দিব বললা, তাদেরকে কিন্তু কাজ দিতে পারে নাই, কাজ না দিয়ে ওই দালালের টাকা নিয়ে ভাগছে, আপনি কারে বিশ্বাস করবেন? যে কারণে আপনি যদি কোম্পানির নামে আসেন, কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করার থেকে দূরা যত কিছু আছে সব প্রসেসিং কোম্পানির, কোম্পানি করে নিব, তাহলে আপনার কোনো টেনশন নাই এই ব্যাপার নিয়ে।
তো এই জিনিসগুলো মাথায় রেখা সবসময় আসার চেষ্টা করবেন। সৌদি আরবে আসেন আমি নিষেধ করি না যে আসেন না, আসেন কিন্তু বুঝা শুনে আসেন, আসলে বিপদে পড়বেন না। আমি মনে করি আর কি, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে মেসেজটা পৌঁছাই দিলাম, শোনা না শোনা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মঙ্গল কামনা করি, আল্লাহ হাফেজ।